Next, next. बसो बोलो देखो আজকে আমরা চোখের ব্যায়ামটা করব চোখ আমরা বিভিন্ন দিন বিভিন্ন ব্যায়াম করি চোখটা চোখ দেখো অনেকেরই পাওয়ার কমে যায় ছানি হয় চোখে দেখতে পায় না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যারা ছোট ছোট ছেলে মেয়েরা তাদের চোখে একটা বড় বড় চশমা চোখটা কেমন জানো মানে চোখে আমরা ঝাপসা দেখি দেখতে পাই না চোখে চুলকানি হয় অ্যালার্জি হয় নানান রকম চোখের সমস্যা হয় তো আমরা এটাকে চোখ আমাদের যে অমূল্য একটা রত্ন এটাকে আমরা ইগনোর করে যাই চোখটাকে চোখের যত্ন কিন্তু করা যায় আমরা নেক্সট দিন চোখের যত্ন সে করে জাস্ট আজকে একটা চোখের এক্সারসাইজ দেখায় দু তিনটে এক্সারসাইজ আগে আমরা নর্মালি শ্বাস যেমন আমরা ব্রিদিং নিচ্ছি তেমন নেব এবং আমরা এই হাতটাকে নিয়ে জাস্ট চোখের উপরে এই তিনটে আঙুলটা নিয়ে চোখের উপরে যেন চোখের মণিতে বেশি প্রেশার না পড়ে ঠিক চোখের এখানে নিয়ে ক্লক অ্যান্টিক্লক করে করব ক্লক অ্যান্টিক্লক ক্লক অ্যান্টিক্লক করো আজকে চোখের পাঁচটা ব্যায়াম দেখাবো যাও তিনটে তোমাদের শিখিয়েছিল আজকে আরো এক করো দেখো চলো চলো ক্লক অ্যান্টিক্লক হ্যাঁ যখন ঘুম থেকে উঠে আমরা চোখ ডলি না তখন সেরকম চোখ ডলবো না হ্যাঁ আমরা একটা রিদিমে সব কাজ করব আমরা রিদিমে কাজ করব এখন থেকে যদি আমরা ঘুম থেকে উঠে যদি চোখ শিরশির করে বা চোখটাকে আমরা হাত দিই তাহলে এইভাবেই আমরা চোখের হালকা মাসাজ করে নেব হ্যাঁ এটাকে তোমাদের চোখের মাসাজও বলতে পারো এক্সারসাইজ কাম মাসাজ রাইট রাইট আইজ এক্সারসাইজ বাহ গুড কত সুন্দর ছেলে মেয়েরা আমাদের এখানে দেখো কত সুন্দর নামও বলে দিল আইজ এক্সারসাইজ এক্সারসাইজ তাই তো গুড করো তার মানে আমরা ক্লক অ্যান্টিক্লক হয়ে করলাম ক্লক অ্যান্টিক্লক ক্লক অ্যান্টিক্লক ক্লক ফাইভ টাইমস অ্যান্টিক্লক ফাইভ টাইমস টোটাল টেন টাইমস হ্যাঁ চোখের ব্যায়ামটা আমরা করলাম এরপরে আমরা কি করব এরপরে নেক্সট আমরা কি দেখিয়েছিলাম হ্যাঁ কি দেখিয়েছিলাম
চোখের আর একটা কি দেখিয়েছিলাম, হ্যাঁ আইস, মানে আইস রাউন্ডটা, রাউন্ডটা দেখাচ্ছি, চোখটা রাউন্ড করা, তাই তো? করো করো এইভাবে করে ঘোরাও, ডান দিক থেকে বাঁ দিক, ডান দিক থেকে বাঁ দিক, উপরে ডান দিকে নিচে আবার বাঁ দিকে, আবার উপরে ডান দিকে নিচে বাঁ দিকে, কর দেখো রাউন্ড করো, একদম ঘুরবে চোখটা, বড় বড় করে চোখটা করো, বড় বড় করে, তাকে ভয় দেখাচ্ছ, বড় বড় করে, এবার এই যে, এই যে বড় বড় করে, এই যে হলো। এবার একটা কাজ করো, এটা হলো 2 নম্বর ব্যায়াম দেখালাম, 3 নম্বরে চোখটাকে জোরে বন্ধ করবে, জোরে প্রেশার দিয়ে বন্ধ করবে, প্রেশার দিয়ে জোরে, যে দেখো এই যে আবার আস্তে আস্তে করে খুলবে, চোখে প্রেশার, চোখে প্রেশার দিয়ে চোখটাকে বন্ধ করো, আবার আস্তে আস্তে করে খোলো, রানিং খুলবে না, এরকম রানিং খুলবে না, রানিং খুললে তো দেখা গেল দেখতেই পাবে না, হ্যাঁ চোখটাকে জোরে বন্ধ করো, জোরে বন্ধ করো, বন্ধ করে কাউন্ট করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এবার আস্তে আস্তে খোলো, আস্তে আস্তে খোলো, আস্তে আস্তে খোলো, আস্তে আস্তে খোলো, চোখের দেখো পাওয়ার বৃদ্ধি হবে, মানে নর্মাল একদম হাই পাওয়ার সেটা না, মানে চোখের কোনো রোগ থাকবে না, চোখের রোগ দিয়ে মুক্তি পেতে গেলে এটা তোমাদের করতে হবে, চলো করো। চোখের আমাদের 3টে এক্সারসাইজ হলো, কি করলাম, মাসাজের একটা করলাম রাউন্ড, ক্লক অ্যান্টি ক্লক, তারপরে আমরা চোখটাকে রাউন্ড করলাম, হ্যাঁ তারপরে কি করলাম, চোখটাকে সংকোচন করলাম, একদম চোখটাকে কি করলাম, কটা হলো 3টে এক্সারসাইজ, আর কি দেখাবো, দেখাবো চোখের, হ্যাঁ রাউন্ড রাউন্ড হলো তো, রাউন্ড করলাম তো, হ্যাঁ এবার চোখটাকে কি করবো, এবার চোখটাকে দেখো এই যে হাত দিয়ে ঠিক আমাদের এই পোর্শনে দেখিয়েছি, তোমরা সবাই ভুলে যাও, চোখটাকে বন্ধ করবে, বন্ধ করে জাস্ট এই যে এই পোর্শনে, এই যে বন্ধ করে হালকা করে, যেমন কান্না করলে আমরা চোখ মুছি তো, সেই আস্তে 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 এই করো, প্রেস করো হালকা করে 10 বার, 10 কাউন্ট করো, 1 প্রেস করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এবার আস্তে আস্তে সরিয়ে দাও, রাইট এটা করো 10 টাইমস করো, 10 টাইমস, 10 টাইমস, 10 টাইমস, 10 টাইমস, চোখে দেখতে পাচ্ছে না, চোখে চোখ মনে হচ্ছে, চোখের পাওয়ার মনে হচ্ছে সবার শেষ হয়ে গেছে, আবার আমরা ফিরিয়ে আনবো, এই মানে এটা করলে অনেক সময় আপছা আপছা ভাব লাগবে, চোখে চোখে মনে হবে দেখতে পাচ্ছি না, তো আমরা আবার চোখের যাতে আমরা দেখতে পারি সেটার একটা লাস্ট 5 একটা এক্সারসাইজ দেব, যাতে আমরা দেখতে পারি, চোখ থেকে আবার আগের মতো আমাদের জ্যোতি ফিরে আসে, আমরা খানিকক্ষণের জন্য আমরা চোখটাকে হারিয়ে ফেললাম, তাই তো মনে হচ্ছে আর কি, কিন্তু না, যাই হোক মনটাকে দূর করা সবই তো মনের উপরে নির্ভর করে না, চোখটাকে এবার কী করবো এই আগের মতো ফিরে আনবো, কী করতে হবে, কী করতে হবে, আমরা লাস্ট যেটা শিখেছিলাম, হাতটাকে পুরো ঘষ, একদম একদম যত শক্তি আছে হাতটাকে ঘষ, 1, 2, 50 বার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে 50 হলে আমায় বলবে, হ্যাঁ হয়ে গেছে, আমার তো 5 হলো, ঠিক হয়ে গেছে, ঠিক আছে, তো এবার আস্তে করে চোখের মধ্যে দিয়ে দাও, টাপ টাপটাকে ছাড়বে না যতক্ষণ না বলবো, 10 কাউন্ট করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আস্তে আস্তে খুলে ফেলো, দেখো আবার চোখের জ্যোতি ফিরে এসছে, দেখো এরপরের দিন আমাদের নাক হবে, কান হবে, গলা হবে,